পরীক্ষা পেছানো নয়তো 50 মার্কের পরীক্ষার দাবিতে রাজশাহীতে বিক্ষোভ করেছে 2023 ব্যাচের এইচএসসি পরীক্ষার্থীরা। বৃহস্পতিবার দুপুর 12টার দিকে রাজশাহী শিক্ষা বোর্ড ঘেরাও করে আন্দোলন করে এসব শিক্ষার্থীরা। আন্দোলনরত রাজশাহী সরকারি সিটি কলেজের শিক্ষার্থী ফরহাদ মাহমুদ জানায়, 2020 সালের আগ পর্যন্ত এইচএসসি পরীক্ষার্থীরা 2 বছর করে সময় পেয়েছে পুরো সিলেবাস শেষ করার। এরপরের পরীক্ষার্থীরা করোনার কারণে 2.5 বছর সময় পায়। তবে আমরা অর্থাৎ 2023 ব্যাচের পরীক্ষার্থীরা মাত্র 1.5 বছর সময় পেয়েছি পুরো সিলেবাস শেষ করার। তাই আমাদের দাবি, হয় পরীক্ষা পেছানো হোক, নয়তো 100 মার্কের পরিবর্তে 50 মার্কের পরীক্ষা নেওয়া হোক। এই দাবি আদায়ে সারা দেশের এইচএসসি পরীক্ষার্থীরা আন্দোলন করে আসছি। তারই ধারাবাহিকতায় আমরা রাজশাহী শিক্ষা বোর্ড ঘেরাও করেছি। বেলা 11:30টার দিকে নগরীর 0 পয়েন্ট থেকে আন্দোলনরত শিক্ষার্থীরা মিছিল নিয়ে লক্ষ্মীপুর অবস্থিত রাজশাহী শিক্ষা বোর্ডের উদ্দেশ্যে রওনা দেয়। এ সময় তাদের সামনে ও পেছনে বোয়ালিয়া থানা, রাজপাড়া থানা ও গোয়েন্দা শাখার পুলিশ সদস্যরা অবস্থান নেয়। দুপুর 12টার দিকে বিক্ষোভ মিছিলটি শিক্ষা বোর্ডের সামনে গেলে শিক্ষা বোর্ডের প্রধান ফটক বন্ধ করে দেওয়া হয়। এ সময় রাজশাহী শিক্ষা বোর্ডের সচিব হুমায়ুন কবির কার্যালয় থেকে বের হয়ে আসেন এবং আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেন। আন্দোলনরত শিক্ষার্থীদের 5 জন প্রতিনিধিকে তিনি বোর্ড চেয়ারম্যানের সঙ্গে কথা বলতে পরামর্শ দেন এবং সকলের সুবিধার্থে শিক্ষা বোর্ডের প্রধান ফটক ছেড়ে দাঁড়াতে অনুরোধ করেন। পরে শিক্ষার্থীরা বোর্ড চেয়ারম্যানের কাছে তাদের দাবি তুলে ধরে এবং ফিরে যায়। মানে শান্তিপূর্ণভাবে যদি করতে চাও, এটা এই প্যাসেজটা ছেড়ে দিতে হবে। এটা তো তোমরা ব্লক করেছো।